শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি টেট ইন্সট্রাক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ, শিল্প ও সংস্কৃতি বিভাগ, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট। আজকের অষ্টম এবং নবম ব্যাচের সাপ্তাহিক ক্লাসে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। ইতিমধ্যে আমি শুনেছি আপনারা যারা জুমে যুক্ত হয়েছেন সবাই, অধিকাংশ অর্থাৎ 90% আপনারা হোমওয়ার্ক সম্পন্ন করেছেন। তার জন্য আমি ক্লাস শুরু করার আগেই আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা আমাদের ক্লাসটি শেষ করব প্রথমে, তারপর আমরা আপনাদের যে হোমওয়ার্কটি দিয়েছিলাম সেটি আপনাদের কাছ থেকে শুনব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা লাইভ ক্লাসটি দেখছেন অবশ্যই আপনারা জুমে যুক্ত হবেন। দেখেন, আপনার বন্ধুরা, আপনার বড় ভাইয়ারা, আপুরা, আপনার ছোট আপুরা সবাই দেখেন জুমে যুক্ত হয়েছে। তারা সুন্দরভাবে ক্লাস করছে, তাদের মনে যত কথা আছে সবকিছু সে প্রশ্ন জানা দরকার ছিল সবগুলো কিন্তু তারা সরাসরি আমার সাথে বলতে পারছে। সেজন্য তারা লাইভ ক্লাস দেখছেন, আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না। আপনারা কন্ট্যাক্ট করছেন কমেন্ট বক্সের সাথে, কিন্তু এই মুহূর্তে তো আমি কমেন্ট বক্স দেখতে পাবো না, যেহেতু আমি সরাসরি লাইভ সম্প্রচার করছি। এক জায়গা থেকে দুইটা জিনিস দেখা যাচ্ছে না, যার কারণে আপনারা অবশ্যই, যদি শুধু লাইভ সম্প্রচার করতাম, জুম করতে পারতাম এবং আপনাদের কমেন্টে উত্তর দিতে পারতাম, কিন্তু যেহেতু জুমে আমি ক্লাস নিচ্ছি, জুমে সবাই যুক্ত হয়েছে, সবার সাথে জুমে কথা বলছি, একসাথে দুইটা কাজ করা কঠিন সাধ্য হয়ে যাবে। আপনারা সবাই হাজিরা গুলো দিয়ে দিবেন যখন হাজিরা নিব, এবং যারা আপনারা লাইভ ক্লাস দেখছেন, লাইভ ক্লাস দেখার শর্ত আছে। লাইভ ক্লাস হলো তারাই দেখবে যারা হঠাৎ মনে করেন বিদ্যুৎ নাই, ফোনের চার্জ শেষ, তারপরে আপনার বিভিন্ন কাজে হঠাৎ আটকে গেছে, এরকম মানে হঠাৎ কোনো যদি অসুবিধার সম্মুখীন হয়, তখন ওই সমস্যাটা মিটে গেলে তখন তারপর এই লাইভ ক্লাসটি তারা দেখবে। তখন ওই 2-5 জন কিংবা 10 জন যারা দেখবে তারা হাজিরা সেখানে, ওখান থেকে আমরা হাজিরা নোট করে নিয়ে আপনাদের মেন যে হাজিরা খাতা সেখানে উঠাই নেবো, কিন্তু বাকি সবাইকে জুমে যুক্ত হতে হবে। ভালো ভালো যদি কিছু করতে চান তাহলে অবশ্যই জুমে যুক্ত থেকে সরাসরি প্রশ্ন করবেন এবং ক্লাস করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখবেন, তাহলে আপনারা সহজেই ক্লাসটি খুঁজে পাবেন আপনার টাইমলাইন থেকে এবং হাজিরাগুলো দিয়ে দিবেন। সাথে সাথে আপনারা অবগত আছেন যে আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন, আজকের এই লাইভ ক্লাসটি যারা প্রথম দেখছে, জানুয়ারি ডিসেম্বর 2023 সেশনে নবম ব্যাচে ভর্তি চলছে। আপনারা ভর্তি হতে চান, অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানে কিন্তু ভর্তির শেষ তারিখ 30/8/2022। আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনাদের যারা পরিচিত আছেন তাদের কাছে এসএমএস টি পৌঁছে দেবেন, আপনার মাধ্যমে তারাও যেন উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ অনেক খুশি, কারণ সবাই জুমে যুক্ত হয়েছেন এবং আজকের আপনাদের উপস্থিতির সংখ্যা অনেক বেশি। এজন্য আপনাদেরকে আমি আবারও মনের গভীর থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব সিন্ধু সভ্যতা ও শিল্পকলা নিয়ে। সিন্ধু সভ্যতা ও শিল্পকলা নিয়ে আজ আমরা আলোচনা করব। এই প্রশ্ন আমরা আলোচনা করার আগেই ছোট্ট একটা প্রশ্ন আপনাদের বলে দেই যে সিন্ধু সভ্যতার অর্থাৎ সিন্ধু শিল্পকলায় তাদের যে নগর পরিকল্পনা ছিল, এখানে প্রশ্ন যদি আসে তাহলে কেমন আসবে যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে শিল্প দর্শন তুলে ধরো। সিন্ধু সভ্যতায় বা নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার শিল্প দর্শন বিশ্লেষণ করো। নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার পরিকল্পনা তুলে ধরো।
সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনা গুলো তুলে ধরো? এই প্রশ্নটি অবশ্যই আপনি একটু নোট করে নেবেন। কনক প্রশ্ন করছেন কারেন্ট অনেক সমস্যা করে, কারেন্ট তো সমস্যা করবে, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন নোটিশ হয়েছে কারেন্ট কম খরচ করার জন্য প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান 2 দিন ছুটি দিচ্ছে। দেখেন সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনা কেমন ছিল, দেখেন প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যে নগরের ধ্বংসাবশেষ ও প্রত্ন নিদর্শন খুঁজে পাওয়া গেছে তাতে জানা গেল যে হরপ্পা ও মহেঞ্জোদারো লোথাল কালিবঙ্গান ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। নগর সময়ের গঠনশৈলী দেখে ধারণা করা হয় এই সভ্যতার মানুষেরা গ্রামীণ জীবন পরিত্যাগ করে পরিকল্পিত নগর গড়ে তুলেছিল এবং সিন্ধু সভ্যতা ছিল তার সমকালীন মানব সভ্যতার একটি উন্নত সভ্যতা। কেননা কেননা এই নগর সময়ের পরিকল্পনা দেখলে খুব স্বাভাবিক ভাবেই ধারণা করা যায় যে সেই সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসম্মত নগরায়ণ গুলো মিউট করে রাখেন, তাহলে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাবেন। মহেঞ্জোদারো নগর সমূহ গড়ে উঠেছিল প্রায় 1 বর্গ মাইল এলাকা জুড়ে। তাহলে মহেঞ্জোদারো নগরের ব্যাপ্তি অর্থাৎ তার বিস্তার কত দূর ছিল? 1 বর্গ মাইল এলাকা জুড়ে। আর হরপ্পা নগরের সমভূমির সীমা ছিল 2.5 মাইল। হরপ্পা নগরের সমতল ভূমির সীমা ছিল কতটুকু? 1 বর্গ মাইল। মহেঞ্জোদারো গড়ে উঠেছিল ঘেঁষে, তাহলে মহেঞ্জোদারো কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মহেঞ্জোদারো কোন নদীর তীরে গড়ে উঠেছিল প্রশ্ন লিখে নেবেন। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। অন্যদিকে সিন্ধুর উপনদী রাবি বা ইরাবতী তীরে গড়ে উঠেছিল হরপ্পা নগরী। তাহলে হরপ্পা নগরী কোথায় গড়ে উঠেছিল? আমরা যদি প্রশ্ন করা হয় যে হরপ্পা নগরী কোথায় গড়ে উঠেছিল, হরপ্পা নগরী গড়ে উঠেছিল ইরাবতী তীরে, সিন্ধু উপনদী রাবি বা ইরাবতী নদীর তীরে। দুটো নগরী মোটামুটি একই পরিকল্পনায় গড়ে উঠেছিল। উভয় নগরীর প্রধান 2 অংশে বিভক্ত, একটি অংশ অপেক্ষাকৃত উঁচু এবং সেখানে ছিল দুর্গ, বাকি অংশ ছিল নিচু। উচ্চ শ্রেণীর লোকেরা থাকতো দুর্গ এলাকায় অর্থাৎ উঁচু এলাকায় এবং নিচু এলাকায় সাধারণ বা দরিদ্র মানুষের বসবাস ছিল। পরকীয়া শহর ছিল দুর্গের নিম্ন অঞ্চলে। আপনার সাউন্ড গুলো মিউট করে রাখেন। আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি কিন্তু আবার অন করছি, মানে এক ধাপ বেশি বোঝা তো জন্য সমস্যা। যার কথা বলার প্রয়োজন হইবে অতি জরুরি ক্লাসের শেষে কথা বলবে, একই কথা তো স্যার বারবারই বলে। ধন্যবাদ। বেশি উঁচু সিঁড়িতে ওঠেন না, উঠলে কিন্তু পা পিছলে পড়ে যাবেন। এরপর দেখেন নগরের বৈশিষ্ট্য গুলো অর্থাৎ তাদের নগর তৈরির যে মেন যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। রাস্তা, তাহলে রাস্তাগুলো কেমন ছিল, তাহলে গৃহ নির্মাণ এবং দুর্গ স্থাপত্য করা। তাহলে আপনার যদি প্রশ্ন করা হয় যে নগর গুলোর বৈশিষ্ট্য অর্থাৎ সিন্ধু সভ্যতার নগর কেন্দ্রিক নগর গুলোর যে বৈশিষ্ট্য ছিল সেগুলো একটু আলোচনা করো, এরকম প্রশ্ন আপনার আনুমানিক আসতে পারে। আমি ধারণা দিচ্ছি আপনাদের, দেখেন রাস্তাগুলো কেমন ছিল। দেখেন হরপ্পা মহেঞ্জোদারো এবং কালীবঙ্গানের রাস্তাগুলো ছিল সোজা এবং বিস্তৃত এবং সেটি ছিল উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে। একদিকে রাস্তা, অন্যদিকে রাস্তার সঙ্গে সমকোণে সংযুক্ত। রাস্তাগুলো ছিল 9 ফুট হতে 34 ফুট চওড়া, তাহলে রাস্তাগুলো চওড়া কতটুকু ছিল? 9 ফুট থেকে 34 ফুট। 5 ফুট চওড়া ছোট ছোট গলিপথও ছিল, তাহলে ছোট ছোট যে গলিপথ গুলো ছিল তার প্রশস্ত কত ছিল? 5 ফুট। নগরবাসীর সুবিধার্থে হরপ্পা ও মহেঞ্জোদারো নগরের রাস্তার পাশে সমান দূরত্বে লাইট এর ব্যবস্থা করেছিল, ল্যাম্পোস্ট এর ব্যবস্থা করা হয়েছিল।
এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সেই রাস্তার পাশে ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। গৃহ নির্মাণ এবং দুর্গ স্থাপত্য কলাগুলো কেমন ছিল? সিন্ধু সভ্যতার বিভিন্ন আকৃতির বসত বাড়ির সন্ধান পাওয়া গেছে। নগরীর বেশিরভাগ বাড়ি পুরা ইট দিয়ে নির্মিত ছিল। প্রত্যেকটি আবাস গৃহ প্রাচীর দিয়ে ঘেরা ছিল। আকার ভেদে 2 কক্ষ থেকে 5 কক্ষ বিশিষ্ট বাড়ি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। কোন কোন বাড়ি ছিল বহুতল বিশিষ্ট। বাড়িগুলিতে নানা আকারের কক্ষ, কুয়ো ও স্নানাগার থাকতো। এছাড়াও শয়নকক্ষ, রান্নাঘর, প্রক্ষালন কক্ষ, গুদাম ঘর ইত্যাদি থাকতো। বাড়ির পরিবেশ দরজা সাধারণত সড়কমুখী হতো। তাদের বাড়ির যে প্রবেশ দ্বারগুলো ছিল সেগুলো রাস্তার দিকে ফেরানো ছিল। এরপর দেখেন সভা সমাবেশ করার জন্য বৃহৎ হল, বড় তার একটা সেমিনার কক্ষ ছিল। সিন্ধু সভ্যতার বেশ কয়েকটি চমৎকার প্রাসাদের নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে মহেঞ্জোদারোতে আবিষ্কৃত বৃহৎ হল অন্যতম। এই হল ঘরটি আয়তন 80 বর্গফুট। হল ঘরের ভেতরে বসার জায়গা হিসাবে সারি সারি বেঞ্চ পাতা ছিল এবং বেঞ্চ গুলোর সামনে ছিল প্ল্যাটফর্ম। হল ঘরের চারপাশে প্রশস্ত বারান্দা ছিল। এরপর দুর্গ। হরপ্পা ও মহেঞ্জোদারোতে একটি করে দুর্গ নির্মিত হয়েছিল। দুর্গ দুটির স্থাপত্যিক পরিকল্পনা ছিল একই রকম। দুর্গের দৈর্ঘ্য ছিল 1200 ফুট এবং প্রস্থ ছিল 600 ফুট। দুর্গের চারিদিকে কাদামাটি ও কাঁচা ইট দিয়ে পুরো করে 40 ফুট উচ্চ প্রতিরক্ষা দেওয়াল ছিল। দুর্গের বাইরের অংশে 4 ফুট পুরো পুরানো ইটের আরেকটি অতিরিক্ত দেওয়াল ছিল। চারপাশে নজরদারি করার জন্য তৈরি করা হয়েছিল সুউচ্চ পর্যবেক্ষণ ঘর। সেই পর্যবেক্ষণ ঘরে সবসময় কি থাকতো? পাহারাদার থাকতো এবং তারা তাদের এই দুর্গ, তাদের রাজ্যকে এই দুর্গের মাধ্যমে রক্ষা করার জন্য পাহারা দিত। স্বচ্ছাগার, তারপর বৃহৎ স্নানাগার, পানি সরবরাহ, পয় প্রণালী। এরপর আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার ভাস্কর্য শিল্পকলা নিয়ে। শিল্পকলার ক্ষেত্রে সিন্ধু সভ্যতার অবদান গুরুত্বপূর্ণ। প্রত্নতাত্ত্বিক উৎখননের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন প্রত্ন নিদর্শন গুলি বিশ্লেষণ করলে ভাস্কর্য, চিত্রকলা, অলঙ্কার শিল্পের দক্ষতা হরপ্পা ও মহেঞ্জোদারো শিল্পীদের শিল্প কুশলতার প্রমাণ বহন করে। তাছাড়া আমরা যদি খেয়াল করি যে বৃহৎ স্নানাগার, হলঘর, প্রাসাদ, দুর্গ, তাদের নির্মিত রাস্তাঘাট, এসবগুলো স্থাপত্য শিল্পের এক অমূল্য কাঠামো। হরপ্পা ও মহেঞ্জোদারোতে ওজনের জন্য বিভিন্ন পরিমাপের বাটখারা, পরিমাপ স্কেল ব্যবহার, সিন্ধুবাসীর পাটি গণিতের জ্ঞান সম্পর্কে ধারণা দেয়। নগর পরিকল্পনার দক্ষতা তাদের জ্যামিতিক সম্পর্কে জ্ঞান থাকার কথা প্রমাণ করে। বৃহৎ স্নানাগারের দেয়ালে পানি নিরোধের জন্য বিটুমিনের প্রলেপ দেওয়ার রসায়ন শাস্ত্রে তাদের জ্ঞান ছিল বলে মনে করা হয়। তারপর দেখেন হয়তোবা সিন্ধু সভ্যতা শিল্পীরা বিশাল ভাস্কর্য নির্মাণে আগ্রহী ছিল না, তবে চুনাপাথর, ব্রোঞ্জ ও পোড়ামাটির ভাস্কর্য তারা বেশ পারদর্শী ছিল। মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত 9.3 সেন্টিমিটার উচ্চতায় নগ্ন পুরুষ মূর্তি সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য শিল্পকলার নিদর্শন। এতে দাড়ি, চোখ, নাক, কান প্রভৃতি ফুটিয়ে তুলতে চমৎকার শিল্প দক্ষতার পরিচয় পাওয়া যায়। এছাড়া ব্রোঞ্জ নির্মিত এক নিত্যরত নারী মূর্তির হাত বা ইচ্ছাকৃত ভাবে দীর্ঘ করে ভাস্কর্যটিকে একটি বিশিষ্ট গতি দেওয়া হয়েছে। তার বাম হাঁটুর ভাঁজ ও কোমরে রাখা ডান হাতের নান্দনিক আবেদন অনস্বীকার্য। আলতোভাবে পায়ের উপর রাখা বাম হাত ও পুরো বাহু জুড়ে পরানো বালা মূর্তির চোখ, থ্যাবড়া নাক, থ্যাবড়া নাক মানে কি, নাকটা নাকটা চ্যাপটা করে দেওয়া। মনে করেন যে আপনি একটি মাটির মূর্তি তৈরি করেছেন, এবার ওই মাটির মূর্তির নাকের উপরে যদি আপনার হাতটা এরকম থ্যাবলাই দেন, দেখবেন নাকটা এরকম চ্যাপটা হয়ে যাবে। তারপরে মহিষ, হাতি ও গন্ডারের মূর্তিও সেখানে লক্ষ্য করা যায়। এরপর দেখেন সিন্ধু সভ্যতার প্রাপ্ত প্রস্তর ও ধাতব মূর্তির ভাস্কর্যের যে পোড়ামাটির ভাস্কর্যের সংখ্যা বেশি, এগুলোর বিষয়বস্তু মাতৃদেবী, প্রাণী দেবী ইত্যাদি। পোড়ামাটির মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি পুরুষ মূর্তি। মূর্তিটির নাক ছিল লম্বা। এই পোড়ামাটির পুরুষ মূর্তি যদি বর্ণনা লেখেন তাহলে কিন্তু এইগুলো লিখতে হবে, মূর্তিটির নাক ছিল লম্বা,
সিবুক মাংস, অর্থাৎ মাংস আছে সিবুকে, এরকম বোধন হয়েছে। এবং মুখমণ্ডল ছিল দাড়ি গোবিন, অর্থাৎ দাড়িও নেই গোপও নেই। এছাড়া বাদ বাকি মূর্তিগুলো ছিল নারীর প্রতিকৃতি। মূর্তির গায়ে অলঙ্কার পরানো হতো। সিন্ধু ভাস্কররা যথেষ্ট দক্ষতায় মুখমণ্ডল কমনীয়তা ফুটিয়ে তুলেছিলেন। পোড়ামাটির জীব জন্তু ও খোদাই করা হতো। এগুলোর মধ্যে গরু, ষাঁড়, মহিষ, কুকুর, শুকুর, হাতি, বানর ও পাখি উল্লেখযোগ্য। এই সমস্ত কিছুই শিল্পমানের দিক থেকে অত্যন্ত উন্নত ছিল। চিত্রশিল্প ও সিন্ধু সভ্যতার মানব যে এগিয়ে ছিল, মহেন্দ্র দ্বারা প্রাপ্ত প্রচুর চিত্রকর্ম সংগৃহীত মৃত পাত্র তার প্রমাণ। অর্থাৎ তারা যে মৃত পাত্র গুলো তৈরি করতো, সেই মৃত পাত্র গায়ে তারা কি করতো, চিত্র অঙ্কন করতো, যার ফলে সেই মৃত পাত্র গুলো আরো বেশি সৌন্দর্যবোধিত হতো। সিন্ধু সভ্যতা সাংস্কৃতিক উৎকর্ষের একটি উল্লেখযোগ্য বড় নিদর্শন আছে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত প্রায় 2500টি সিলমোহর। বেশিরভাগ সিলমোহরের আকৃতি ছিল চার কোণ আকার, কয়েকটি ছিল গোলাকার আর কয়েকটি লম্বাটে। এসব সিলমোহরের অধিকাংশের গায়ে ছোট ছোট লিপি খোদাই করা হয়েছে। সিলগুলোতে বিভিন্ন চিহ্ন এবং ষাঁড়, মহিষ, বাঘ, গন্ডার, হাতি, ছাগল প্রাপ্ত বিভিন্ন চিহ্নগুলি মূলত আধা চিত্রলিপি বলে ধারণা করা হয়। অধিকাংশ সিলমোহর পাথরে তৈরি হলেও পোড়ামাটি, তামা, ব্রোঞ্জ ও কালো মর্মর প্রভৃতির সিলমোহর আছে। সিলগুলো কিছুটা ধর্মীয়, কিছুটা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হতো বলে বিশেষজ্ঞদের ধারণা। সিলগুলো মূলত তিন ধরনের, লেখযুক্ত অর্থাৎ লেখাযুক্ত, আর একটা চিত্রযুক্ত, এবং আর একটা আপনার এখানে একটু মিস্টেক হয়েছে, একটি আপনার ভাস্কর্য অর্থাৎ মূর্তি জাতীয়, আর একটি আপনার লেখযুক্ত, আর একটা চিত্রযুক্ত। ইতিহাসবিদদের মতে এগুলো সিন্ধু সভ্যতার উৎকৃষ্ট কলা নৈপুণ্যের পরিচয়। বিভিন্ন প্রকার ক্ষুদ্র শিল্প তৈরিতেও দক্ষতা দেখিয়েছিলেন সিন্ধু সভ্যতার কারিগরগণ। এগুলোর মধ্যে খেলনা, অলঙ্কার, মৃৎপাত্র, ধাতু দ্রব্য ইত্যাদি প্রধান। মাটির তৈরি দুই চাকা ষাঁড়ের খেলনা গাড়ি পাওয়া গেছে হরপ্পায়। আপনারা কিন্তু এই সিল গুলো তিন ধরনের, এটা একটু সংশোধন করে নেবেন, লেখাযুক্ত সিল, চিত্রযুক্ত সিল আর মূর্তিযুক্ত, ঠিক আছে? এইগুলো একটু আপনারা একটু উল্লেখ করে নেবেন। এরপর দেখেন হরপ্পা মহেঞ্জোদারোর কুমোরের যে চাকায় তৈরি অনেক মসৃণ মৃৎপাত্র পাওয়া যায়। আপনারা এখনো যদি গ্রাম গঞ্জ এলাকায় যান, গ্রামীণ পরিবেশে যান, তাহলে দেখবেন সেখানে আপনাদের যে যারা কুমার আছে, যারা মাটির পাত্র তৈরি করে, এখনো দেখবেন যারা সনাতন ধর্মাবলম্বী আছে, তারা তাদের অনেকেই এই মাটির হাঁড়ি পাতিল, মাটির ঘট, মাটির পুতুল এগুলো তৈরি করে। তারাই কিন্তু আমাদের এই শিল্পকর্মকে জাগিয়ে রাখছে। তাছাড়া প্লাস্টিক ব্যবহার বেশি হওয়ার কারণে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মাধ্যমে আমরা এগুলো এখনো সংরক্ষণ করতে পারছি। এছাড়া তামা ও ব্রোঞ্জের গামলা, পাতিল, গিলাস প্রভৃতি দক্ষতার সঙ্গে তৈরি করা হতো। সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা, এই অর্থনৈতিক ও সামাজিক অবস্থার মধ্যে কি আছে, কৃষি, পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য, ওজন এবং পরিমাপ পদ্ধতি, তারপরে সামাজিক শ্রেণীভেদ। এই আলোচনাগুলো খুবই সহজ। খাদ্য, পোশাক, পরিচ্ছদ, আপনার যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন হবে সে বিষয়টি এখানে সহজভাবে দেওয়া আছে। এবং আপনারা শিল্পকলা অর্থাৎ সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনা এবং শিল্পকলাটা সব থেকে বেশি পড়বেন, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আপনারা বেশি আসবে, নগর পরিকল্পনা এবং
আপনার শিল্পকলা, ভাস্কর্য, স্থাপত্য এগুলো একটু বেশি পড়বে। আর কোর্স বিষয়ক সকল আপডেট তথ্য জানতে আপনারা এই ফেসবুক লিংকে, এবং আপনারা এছাড়া ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আর আপনারা ভিজিট করলে আমাদের এই যে ক্লাস গুলো সব কিন্তু ধারাবাহিক ভাবে ওখানে দেওয়া থাকে, আপনারা ওখান থেকে এই ক্লাস গুলো সরাসরি দেখতে পাবেন। যদি আসসালামু আলাইকুম। মনে করেন যে আমি এখন ক্লাস করছি আমার কিছু বুঝতে অসুবিধা হয়েছে, কিংবা স্যার কি হোমওয়ার্ক দিয়েছিল এই হোমওয়ার্কটা আমার জানা খুব জরুরি দরকার, তাহলে স্যার আপনারা এই হোমওয়ার্কটা যদি মাঝে আমার জানতে কথা, চান তাহলে আপনাকে কি করতে হবে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের যে ফেসবুক পেজ আছে, আমি যে আপনার এখানে স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ারে দেখেন এখানে সুন্দরভাবে লিঙ্ক দেওয়া আছে, এবং আপনারা যখন এই শিটটি পাবেন, ক্লাসের শিটটি পাবেন, শিটের নিচে আপনাদের এই লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই ক্লাসটি দেখতে পাবেন, যে ক্লাসটি আপনারা এখন উপভোগ করছেন, ক্লাস করছেন, সেই ক্লাসটি আপনারা সরাসরি দেখতে পাবেন। আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এটি আপনারা সরাসরি দেখতে পাবেন। স্যার আমার কথা শিক্ষার্থী শোনা বন্ধুরা, যায় স্যার? আমরা এরপর আমাদের পরিচালক স্যার আমাদের মাঝে যুক্ত হয়েছে, আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। হ্যাঁ ধন্যবাদ। শুনতে পাচ্ছি, জি স্যার। আসসালামু আলাইকুম। আমি একটু আজকে এখন দেখতেছি লাইভে 51 জন আছে, যেন ক্লাস থেকে কেউ না যায়। আপনি ফেসবুক লাইভ শেষ হইলে আমি ঢুকতেছি আবার। হ্যাঁ, জরুরি দিক নির্দেশনা আছে আর কি। আচ্ছা ঠিক আছে। আপনি ক্লাস নেন, ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাস শুরু করি। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব, কুষাণ শিল্পকলা নিয়ে। কুষাণ শিল্পকলা আলোচনা করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা জুমে যুক্ত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং স্যার আপনাদের কিন্তু একটি নোটিশ দিয়ে গেছে যে আপনারা কেউ ক্লাস লাইভ ক্লাস শেষ হলে কেউ লিভ নেবেন না, আপনাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন স্যার, আমাদের পরিচালক স্যার, এবং যারা আপনারা লাইভ ক্লাস দেখছেন অবশ্যই চেষ্টা করবেন দ্রুত আমাদের জুমে যুক্ত হওয়ার জন্য, স্যারের মহামূল্যবান কথাটি শোনার জন্য আপনাকে অবশ্যই জুমে যুক্ত হতে হবে, কারণ তখন কিন্তু আর লাইভ ক্লাস চলবে না, তখন আপনারা এই বক্তব্যটি শুনতে পাবেন না, সুতরাং চেষ্টা করবেন সরাসরি জুমে যুক্ত হওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন জানুয়ারি ডিসেম্বর 2023 সেশনে শিল্প সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তি আইসিটিতে ভর্তি চলছে, আপনারা যারা ভর্তি হতে চান অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠান যোগাযোগ করবেন, আমাদের প্রতিষ্ঠানের ভর্তির শেষ তারিখ 30/8/2022, এবং আপনারা জেনে খুশি হবেন যে যারা রাজশাহী বিভাগের আছেন ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে রাজশাহী চারুকলা ইনস্টিটিউট অ্যান্ড একাডেমিতেও শিল্প সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তিতে ভর্তি চলছে, আপনারা যারা ভর্তি হতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা আমাদের ওয়েবসাইট www.ctmibd.com এই ঠিকানায় আপনারা ভিজিট করে অবশ্যই আপডেট তথ্য জানতে পারবেন। ভারতের মৌর্য সাম্রাজ্য পতনের পর কুষাণরা একটি বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল, উত্তর ভারতের বেশিরভাগ অংশ কুষাণদের শাসন এসেছিল, রাজনৈতিক দিক থেকে কুষাণদের সাফল্য ছিল উল্লেখযোগ্য, কুষাণ সম্রাটগণ ভারত ও চীনের মধ্যে যোগসূত্র বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন, উত্তর ভারতে বিভিন্ন শক্তি যেমন ইন্দো গ্রিক, ইন্দো শক, ইন্দো
পার্থীয়গণের যুদ্ধের ফলে বিধ্বস্ত হয়। কুষাণরা অঞ্চলটি কেন্দ্রীয় সরকারের শাসনাধীনে এনে শান্তি প্রতিষ্ঠা করেন, ইউসি উপজাতিদের ঐক্যবদ্ধ করেন। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, কুষাণ সময়ের এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল। কুষাণদের কথা আমরা জানতে পারি ভারতের বিভিন্ন স্থানে প্রাপ্ত মুদ্রা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার বিভিন্ন পুরাতাত্ত্বিক লেখা থেকে। এছাড়া বিভিন্ন গ্রন্থ যেমন বারাদেশ সেনাসের বুক অব দি লস অফ কান্ট্রিজ, টলেমির ভূগোল, কল্পনা মন্ডটিকা, অঙ্গ বীর্য, আর্মেনীয় ও সংস্কৃত গ্রন্থ থেকে। এগুলো ছাড়া স্থাপত্য ভাস্কর্য কুষাণ সাম্রাজ্যের ইতিহাস লেখার সাহায্য করে। এরপর কুষাণদের রাষ্ট্র ব্যবস্থা দেখা যায় যে কুষাণ সম্রাটগণ তাদের যে দেবপুত্র ছিল তাদের অভিধা গ্রহণ করতেন। কুষাণ সম্রাটগণ যে দৈব অধিকারের নীতিতে বিশ্বাসী তার প্রমাণ দেবপুত্র অভিধার মধ্যে পাওয়া যায়। তাদের এই মতের পক্ষে ডক্টর বি এন মুখোপাধ্যায়ের যে মতে তিনি তিনটি শ্রেণী অঞ্চলে এটিকে ভাগ করেছেন, অর্থাৎ তাদের যে কুষাণ যে সাম্রাজ্য অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম শ্রেণীভুক্ত অঞ্চল ছিল ক্ষত্রপ এবং মহাক্ষত্রপ শাসিত এলাকা। চষ্টনের পরিবার কিছুদিন কুষাণ সাম্রাজ্যের অনুগত ছিল, তারা যে অঞ্চল শাসন করত সেটি দ্বিতীয় শ্রেণীভুক্ত বলা হয়। পাটালিপুত্র এবং পূর্ব অঞ্চলের করদ রাজ্যগুলি বা সামন্ত রাজাগুলি তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। সাম্রাজ্যের যেসব অঞ্চলগুলো সম্রাটের প্রত্যক্ষ শাসনে থাকত সেখানে আমলাগণ মহাক্ষত্র পদের মতো ভূমিকা পালন করেন। মহাক্ষত্র পদের সামরিক ও বেসামরিক উভয় ধরনের দায়িত্ব পালন করতে হতো। তারপর আপনি দেখেন রাজ এবং যারা সেই রাজদরবারে যারা কর্মচারী ছিল তাদের মধ্যে যে স্তরভেদ ছিল তা বোঝা যায় মহাক্ষত্র ক্ষত্র মহা তারপর অর্থনৈতিক ব্যবস্থা এগুলো সব উন্নত ছিল, যার কারণে তাদের এই যে প্রচলন যে তাদের কৃষি ব্যবস্থা গুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত করে। কারণ একটা জায়গায় কখন কৃষি ব্যবস্থা উন্নত হয়, যখন সেচ ব্যবস্থা, তারপরে আপনার ফসল উৎপাদনের যে সরঞ্জাম, আপনার যে যন্ত্রগুলো লাগে কৃষির যন্ত্রপাতি, সেগুলো যদি যথার্থ থাকে তাহলে সেই অঞ্চল আপনার কৃষিতে উন্নতি সাধন করে। ঠিক তেমনি কুষাণেও সেগুলো ছিল, আর সেগুলো তারা তাদের যে পানি সেচের ব্যবস্থা গুলো ছিল তারপর দেখেন তারপরে কুষাণরা অনেক চৈতন্য অনেক চৈত্য নগর মন্দির বিহার স্তূপ গড়ে তুলেছিলেন। সুরক কোঠালে খনন কাজের ফলে পশ্চিম বিভাগে মন্দির স্থাপত্য, তক্ষশিলা, ধর্মরাজিক বিহার নির্মাণ, একটি বৌদ্ধ বিহার নির্মাণের
কথা জানা যায়, কথা শোনা যাচ্ছে স্যার? কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, কথা শোনা যায়। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না স্যার? এখন এখন কথাটা শুনেন, বিদ্যুৎ চলে গেছে তো, কথা শুনেন। ঠিক আছে স্যার। কুষাণ যুগের প্রধান শিল্পনীতি ছিল গান্ধার শিল্পনীতি। তাহলে কুষাণ যুগের যে শিল্পনীতি ছিল তার প্রধান শিল্পনীতি কি ছিল? গান্ধার শিল্পনীতি। বুদ্ধের জীবন ভিত্তিক শিল্পের সঙ্গে গ্রিস, রোম ও মধ্য এশিয়ার প্রভাব পড়েছিল। এই সময়ের মূর্তিগুলির উপর গ্রিক দেবতা অ্যাপোলোর প্রভাব দেখা যায়। এই সময়ের আরো একটি মৌলিক শিল্পনীতি হলো মথুরা শিল্পনীতি। কুষাণ নৃপতিদের মূর্তি ও বিহার মন্দিরের ধনী ব্যক্তির মূর্তি এই শিল্পে দেখা যায়। অমরাবতী অঞ্চলে আরো একটি উল্লেখযোগ্য শিল্পনীতি গড়ে উঠেছিল। কুষাণ যুগে বৌদ্ধ ধর্ম ছিল সব থেকে জনপ্রিয়। যদি প্রশ্ন করা কোন ধর্ম ছিল সব থেকে বেশি জনপ্রিয়, বলবেন বৌদ্ধ ধর্ম। এই সময় মহাযান বৌদ্ধ ধর্ম জন্মলাভ করে। বৌদ্ধদের তাদের যে ধর্মগ্রন্থ সেটি আস্তে আস্তে আরো উন্নতি করে। যেহেতু বৌদ্ধ ধর্মের প্রচলন বেশি ছিল এবং বৌদ্ধ ধর্মের লোকজনের সংখ্যা বেশি ছিল, সেজন্য এটি সমগ্র সাম্রাজ্য ব্যাপী ছড়িয়ে পড়ে। ভারত ও চীনের মধ্যে তীর্থযাত্রীরা যাতায়াত করতেন, সেই তীর্থযাত্রীদের আশ্রয়ের জন্য তীর্থ পথে মঠ নির্মিত হয়। চীন এ সময় বৌদ্ধ ধর্ম ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, কারণ যখন তারা দেখে যে এই তীর্থযাত্রীরা এই বৌদ্ধ ধর্মের বা তাদের রাজ্যে যাচ্ছে এবং এই সাম্রাজ্য পরিদর্শনে যাচ্ছে, তখন তারা ভাবলো কি, যদি আমরা এদেরকে যদি আয়ত্ত, মানে এদের যদি নিজেদের মধ্যে রাখতে পারি, তাহলে এদের মাধ্যমে ব্যবসা, মানে আমাদের যে পণ্যগুলো আছে, আমাদের যে পণ্যগুলো উৎপাদন করছে, এগুলো এদের কাছে বিক্রি করতে পারবো। কারণ তারা যখন আপনার এই বৌদ্ধ ধর্মের সান্নিধ্য লাভ করার জন্য আপনার এই কুষাণ সাম্রাজ্য যেতে শুরু করে, তখন কি করে, প্রতিমধ্যে তারা ছোট ছোট তাঁবু, তারপরে আপনার ছোট ছোট ঘর তৈরি করে সেখানে বসবাস করতে থাকে। কারণ দীর্ঘ পথ ছিল, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য তাদের বিচ্ছিন্নের জন্য এরকম ছোট ছোট আপনার তাঁবু ফেলে বা ঘর তৈরি করে, কুঠারি তৈরি করে তারা সেখানে বসবাস করতে শুরু করে। আস্তে আস্তে এভাবে তারা ওই যে বসবাসের মাধ্যমে বংশ বিস্তার, সেখান থেকে বড় একটা আপনার এলাকার জনবসতি গড়ে ওঠে। এবার এই চীনরা কি করলো, চীনরা এদেরকে ব্যবহার করতে শুরু করলো। চীনরা তাদেরকে বিভিন্ন রকম পণ্য, তাদের খাবার এসব সরবরাহ করতে থাকলো। আস্তে আস্তে তারা এইগুলো, চীনরা এইগুলো আবার তাদের কাছে বিক্রি শুরু করলো। প্রথম তারা তাদেরকে বসে আনার জন্য ফ্রিতে দিতে লাগলো, তারপর এইগুলো তাদের কাছে বিক্রি শুরু করতে লাগলো। এবার তীর্থযাত্রীরা, তাই পথযাত্রীরা কি করলো, সেখানে দেখলো যে এখানে তাদের সুযোগ সুবিধা ভালো পাচ্ছে, সহজে খাবার ক্রয় করতে পাচ্ছে, আবার আপনার সব ওদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সহজে হাতে পাচ্ছে, এজন্য তারা সেখানে আস্তে আস্তে বসতি গড়ে তুলল। আপনারা এই সিটি পাওয়ার পরে সুন্দর করে এগুলো আলোচনা করবেন। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব, গত ক্লাসে আপনাদের যে শিটটি দেওয়া হয়েছিল সেই শিটটির উপরে আপনারা কয়েকটি প্রশ্ন তৈরি করেছেন, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং সাথে সাথে আমরা হাজিরা গুলো নেবো। আপনারা কমেন্ট বক্সে আপনাদের হাজিরা গুলো দিয়ে দেন, আমি হাজিরা গুলো একটু নোট করে নিচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শুনতে পাচ্ছি। স্যার আপনার গত শীতটা তো পাইনি আমি। স্যার আমি এখন পর্যন্ত শীত পাই না। স্যার আমিও আপনার শীত পাইনি। স্যার আমিও তো পাইনি, আপনাকে বলছি। দুই দিন ম্যাডামের কাছে ফোন দিয়েছি, ম্যাডাম তো দিলেন না। অফিস থেকে আমাকে মেল আপডেট দিয়েছে, ঠিক আছে, আপনারা আজ শীত হওয়ার পরে দেখবেন কে কে শীত পান, পরবর্তী ক্লাসে আপনারা জানাবেন। ঠিক আছে স্যার।
এখন আপনারা বলেন আপনারা কে কয়টি প্রশ্ন লিখেছেন একটু বলবেন দয়া করে। স্যার আমি সায়েম আহমেদ মৌলভীবাজার থেকে বলছি। স্যার আমি 50টি প্রশ্ন লিখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সুজন ব্যাপারী বরগুনা থেকে বলছি, 60টি লিখেছি। আমি 60টি লিখেছি। ধন্যবাদ, খুবই ভালো। এগুলো সব আমার মেসেঞ্জারে দিয়ে দিবেন, আমি দেখবো সঠিক আছে কিনা। স্যার এটা কি আগের দিনের ক্লাসে যে শীত দিয়েছিলেন তার থেকে? স্যার ভাত ঢেকে দিয়েছে যে ভাত ঢাকাটা নিয়েছে, ওই দেখো নিচে ভাত দিয়ে স্যার আমি 20টা করেছি। স্যার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ময়মনসিং। ভাই এগুলা কি আগের দিনের শীতের উপর থেকে কোশ্চেন লিখতে বলছে? হ্যাঁ আগের শীত থেকে। মাসুম স্যার কই গেল? আগের শীত বলতে কি 17 তারিখের শীতের কথা বলতেছেন? হুম হুম আগের যে শীত, হ্যাঁ হ্যাঁ 17 তারিখ শীতের কথা বলছি। ওই দিন যে হোমওয়ার্ক দিতে ওইটা কথা বলছি। 17 তারিখের গুপ্ত পাল পুঁতি ও চিত্রের বিবরণ 15 তারিখের গুপ্ত শিল্পকলা আর পাল যুগের চিত্রকলা ওইটা। এটা কি 17 তারিখের ছিল? পাল যুগ আর গুপ্ত যুগ ওইটা 17 তারিখের ছিল? হ্যাঁ হ্যাঁ 17 হ্যাঁ হ্যাঁ সোমবার। আচ্ছা এই পর্যন্ত একদিন ক্লাস হবে। এই পর্যন্ত আমরা কি দুইটা শীত পাইছে সবাই, তাই না? হ্যাঁ হ্যাঁ নতুন নতুন দুইটা দিছে। ওই ওর থেকে কি ভাই আপনারা কি ওর থেকে শুধু কোশ্চেন লিখছেন নাকি উত্তরও লিখছেন? আজকে আজকেরটা মনে হয় শীত পেলে তিনটা শীত হবে, তাই না? হ্যাঁ আজকে যে সিন্ধু সভ্যতা শীত দেয় তাহলে। আচ্ছা আমরা উত্তর সহ লিখছি। আচ্ছা প্রশ্ন উত্তর দুটোই লিখছি। আচ্ছা ভাই ওই রিডিং এর মধ্যে দিয়ে কি প্রশ্নগুলো তাহলে ওইটা গ্রুপে শেয়ার করবেন ভাই? লিখবেন লিখে ভাই। আমি ময়মনসিং থেকে সাইফুল ইসলাম বলছি। আমি তো এখনো পাইছি না। গ্রুপে গ্রুপে শেয়ার করা যাবে না ওটা? আপনারা দিবেন গ্রুপে শেয়ার করলে আপনারা তো আসি নকল করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা লাইভ ক্লাসটি শেষ করব, তারপর সরাসরি আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের হাজিরা গুলো নেবো। আমাদের পরিচালক স্যার আপনাদের সাথে কথা বলবেন, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। ফেসবুক লাইভে যারা আছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ফেসবুক লাইভে যারা আছে তাদেরকে জুমে যুক্ত হওয়ার জন্য এ করেন। এবং যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভে আছেন আপনারা দ্রুত যুক্ত হবেন আমাদের জুমে। আমাদের জুম আপনাদের কাছে যে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সেটি ব্যবহার করে সরাসরি জুমে যুক্ত হবেন। আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখন দেওয়া হবে, সুতরাং আপনাদের জুমে থাকা অতীব জরুরি। আমি লাইভ ক্লাস শেষ করার আগে সবার উদ্দেশ্যে আবার বলছি, যারা এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসটি দেখছেন, যারা এই ক্লাসটি আজ নতুন দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি একটু আগে একটি ফোন পেয়েছি আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে। উনি ফোন দিয়েছেন
যে নবম ব্যাচে ভর্তির ব্যাপারে, এরকম যারা আপনারা লাইভ ক্লাস টি দেখছেন, নতুন যারা ভর্তি হতে চান অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আমাদের প্রতিষ্ঠানে ভর্তির কিন্তু শেষ তারিখ 30/8/2022। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি।